গত শুক্রবার কিন্তু বোম্বাদা ভার্সেস জিদ্দা হয়েছে, মানে বুমেরাং ভার্সেস অযোগ্য রিলিজ করেছিল। ফিল্ম দুটো কিন্তু এখনো পর্যন্ত হলে চলছে, বাট এই দুটো ফিল্মকে কি আদৌ বক্স অফিসে হিট বলা যেতে পারে সেটা নিয়ে কিন্তু কথা বলবো। এই দুটো ফিল্মের ডে সিক্স অব দি বক্স অফিস রিপোর্ট নিয়ে কিন্তু কথা বলবো আজকে, যা বক্স অফিস দেখা যাচ্ছে এই দুটো ফিল্মের সেই ভিত্তিতে কিন্তু এই দুটো ফিল্মকে আদৌ কি হিট সুপার হিট বলা যায় সেটা কিন্তু দেখার বিষয় হবে। কারণ জিদ্দা আর বোম্বাদা কিন্তু বোথ আর সুপারস্টার, তাদের ফিল্মের বক্স অফিসে এই হাল ভাই বুঝতে পারছো। জিদ্দার বুমেরাং জিদ্দার ফ্যানরাও কিন্তু দেখতে আসেনি, যেটা কিন্তু জিদ্দার বুমেরাঙের বক্স অফিস দেখে বোঝা যাচ্ছে ভাই। অযোগ্য ফিল্মটা কিন্তু মোটামুটি বক্স অফিসে ভালোই রান করছে, এই ফিল্মটা যদি এইরকম রান করতে পারে তাহলে কিন্তু অযোগ্য ফিল্মটা কিন্তু একটা হিট ট্যাগ পেয়ে যেতে পারে। আমার কিন্তু বুমেরাং ফিল্মটা বেশ ভালো লেগেছে, আমি কিন্তু সেইভাবে রিভিউ দিয়েছি, পজিটিভ রিভিউ দিয়েছি, তাও কিন্তু এই ফিল্মটা সেইভাবে রান করতে পারছে না, সেইভাবে কিন্তু কোনো বক্স অফিস জেনারেট করতে পারছে না। জিদ্দার ফিল্ম হওয়া সত্ত্বেও ফিল্মটা কিন্তু ভালো পজিটিভ রিভিউও পেয়েছে, তাও কিন্তু আমার কোথাও গিয়ে মনে হচ্ছে যে এই ফিল্মটা আরো বেশি ডিজার্ভ করে। এবার যদি আমি বুমেরাং আর অযোগ্যর বক্স অফিস নিয়ে কথা বলি, তো ওর বাংলাটা ঠিক আসে না। বোম্বাদার অযোগ্য নিয়ে কথা বলি, তো তোমার মনে আছে আমার নাম প্রসেনজিৎ? জিৎটা বাদ দাও, শুধু প্রসেন। অযোগ্য প্রথম ছদিনে কামিয়েছে 68 লাখের মতো, আর এই ফিল্মের যদি গ্রস কালেকশন অ্যাড করে দিয়ে তাহলে কিন্তু ওভারঅল কামিয়েছে 76 লাখ টাকার মতো। অযোগ্যর কালেকশন কিন্তু যথেষ্ট ভালো আছে, মানে মোটামুটি কিন্তু ঠিকই আছে। এইভাবে যদি কালেকশন করতে পারে সেকেন্ড উইক থার্ড উইকে তাহলে কিন্তু এই ফিল্মটা একটা 1.5 কোটি টাকার মতো কালেকশন এনে দিতে পারে বেঙ্গল বক্স অফিসে। বাট বুমেরাঙের কিন্তু একটা চাপ হয়ে গেছে, কারণ প্রথম তো অযোগ্যর সাথে ক্ল্যাশ হয়েছে, তার থেকে বড় কথা বুমেরাং এত ভালো রিভিউ পাওয়ার সত্ত্বেও কিন্তু ফিল্মটা সেইভাবে কামাতে পারছে না বক্স অফিসে। অযোগ্য ফিল্মটা থেকে কিন্তু বুমেরাং ফিল্মটার বাজেট যথেষ্ট ভালো, কিন্তু বুমেরাঙের বক্স অফিসের হাল ততটাও ভালো নয়। এবার দেখা যাক বুমেরাং সেটাকে ইমপ্রুভ করতে পারে কিনা। দেখো সেকেন্ড উইকে কিন্তু নন্দনে শো পেয়েছে বুমেরাং, এবার দেখা যাক নন্দনে কিরকম কি কালেকশন করে। যদিও নন্দনে কিন্তু খুব একটা কালেকশন ওঠে না, কারণ নন্দনের টিকিটের প্রাইস তো আমরা সবাই জানি 30-70 টাকা, এইরকম প্রাইস দিয়ে আদৌ কত কালেকশন করতে পারবে বুমেরাং সেটাও দেখার বিষয় হবে। দেখো বুমেরাং ফিল্মটা কিন্তু একটা এক্সপেরিমেন্টাল ফিল্ম ছিল, তাও কিন্তু এই ফিল্মটা যথেষ্ট ভালো হয়েছে। এই ফিল্মটা কিন্তু একটা ভালো বক্স অফিস নাম্বার কিন্তু রিজার্ভ করে, যেটা কিন্তু ফিল্মটা পাচ্ছে না। অযোগ্য ফিল্মটা কিন্তু মিনিমাম বাজেটের মধ্যে তৈরি, ফিল্মটা কিন্তু ভালো বক্স অফিসে রানও করছে, আই এম শিওর ফিল্মটা কিন্তু হিট হয়ে যাবে। বাট বুমেরাঙের কি হবে, জিদ্দার খাতায় কিন্তু আবার একটা ফ্লপ ফিল্মের নাম কিন্তু জুড়ে যাবে। এবার দেখা যাক কতটা কি হয়, বুমেরাং আদৌ হিট হতে পারে কিনা। অযোগ্য হিট হয়ে যাবে এটা তো শিওর। এই সপ্তাহ থেকে কিন্তু আবার অথই চলে আসছে, চান্দু চ্যাম্পিয়ন চলে আসছে, এর মাঝে এই দুটো ফিল্মের বক্স অফিসে লং রান করা কিন্তু চাপে রয়ে যাবে। এবার দেখার বিষয় হলো আদৌ কি এই দুটো ফিল্ম এই লং রানটা নিতে পারে কিনা, সেটাই দেখার বিষয় হবে। দেখো ওভারঅল যদি আমি বাংলার বক্স অফিস নিয়ে কথা বলি, তো বাংলার বক্স অফিসে 2024-এর যটা ফিল্ম রিলিজ করেছে না, তার মধ্যে কিন্তু মাত্র 3টে ফিল্ম 1 কোটি টাকার উপর কালেকশন করতে পেরেছে। আর এই 3টে ফিল্মের মধ্যে কিন্তু মাত্র একটা ফিল্ম আছে যে ফিল্মটা কিন্তু 2 কোটি টাকার উপর কালেকশন করতে পেরেছে। এছাড়া কিন্তু বাদবাকি যটা ফিল্ম রিলিজ করেছে না, যতই বড় স্টারের ফিল্ম হোক, সেই ফিল্মগুলো কিন্তু লাখের মধ্যে কালেকশন করেছে। যে 3টে ফিল্ম 1 কোটি টাকার উপর কালেকশন করেছে সেই 3টে ফিল্মের নাম হলো এটা আমাদের গল্প, যেটা কিন্তু 2 কোটি টাকার উপর কালেকশন করেছে। সেকেন্ডটা হলো অতি উত্তম, যেটা কিন্তু যথেষ্ট ভালো ফিল্ম ছিল, এটা আমাদের গল্পটাও কিন্তু বেশ ভালো ফিল্ম। এছাড়া কিন্তু যে ফিল্মটা 1 কোটি টাকার উপর কালেকশন করেছে সেটা হলো নয়ন রহস্য। আমার কিন্তু স্পেশালি ফিল্মটা একদম জঘন্য লেগেছে ভাই, আমি কিন্তু কাউকে ছোট করছি না, কাউকে বড় করছি না, বেসলি বলছি ফিল্মটা কিন্তু আমার ঠিকঠাক লাগেনি, সেইভাবে কিন্তু আমি রিভিউ দিয়েছিলাম, তাও কিন্তু ফিল্মটা একটা ভালো বক্স অফিসে রান করেছে। ইভেন ফিল্মটা কিন্তু একটা সুপারহিট ট্যাগ পেয়েও গেছে, কারণ নয়ন রহস্য কিন্তু খুব একটা বড় বাজেটের ফিল্ম ছিল না, মিড বাজেটের মধ্যে কিন্তু এই ফিল্মটা 1.5 কোটি টাকার মতো কালেকশন করেছে, যেটা কিন্তু হিউজ, যেটা কিন্তু সত্যি ভালো দিক বাংলার বক্স অফিসের দিকে। বাট বাদবাকি যত ফিল্ম ছিল, যতই বড় ফিল্ম তুমি নাম করো না কেন, আলাপ ছিল, পারিয়া ছিল, মির্জা, মির্জা ফিল্মটা কিন্তু অঙ্কুশ দা বলেছে 1.21 কোটি মতো কালেকশন করেছে, বাট ট্রেড ফিগার বলছে ফিল্মটা কিন্তু 70 লাখের উপর কালেকশনই করতে পারিনি। এবার কাটটা সত্যি সেটা তো আমরা জানি না, যদি অঙ্কুশ দাটা ধরে নিই যে 1 কোটি টাকার উপর কালেকশন করেছে, তাহলে মাত্র 4টে ফিল্ম বাংলা থেকে মাত্র 4টে ফিল্ম 1 কোটি টাকার উপর কালেকশন করেছে, বাদবাকি সব ফিল্ম কিন্তু লাখে কালেকশন করেছে। এবার আগামী দিনে দেখার বিষয় হবে যে যে ফিল্মগুলো রিলিজ করতে চলেছে সেই ফিল্মগুলো কেমন কি ব্যবসা করে। তো এটাই ছিল আমার বক্স অফিস নিয়ে কিছু কথা, তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো, আর বুমেরাং ফিল্মটা যদি তোমরা দেখে থাকো অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো তোমাদের কেমন লাগলো। অযোগ্য ফিল্মটা আমার দেখা হয়নি, আমি আর 1-2 দিনের মধ্যে অযোগ্য ফিল্মটা দেখে নেবো, তারপর কিন্তু রিভিউ চলে আসবে চ্যানেলে, ততক্ষণের জন্য তোমরা সাবস্ক্রাইব করে দিতে পারো চ্যানেলটা। আর এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তো লাইক সাবস্ক্রাইব শেয়ার করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিও, টাটা।